মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই এমনি শাহিন আলম লিখেছেন অন্যের গাছের ফল কুড়িয়ে খেলে কি গুণা হবে যদি ফল পড়ে থাকে এটা নিয়ে যে গাছের মালিকের তেমন কোনো দাবি আছে বলে মনে হয় না তারপরে এটা খেলে কোনো অসুবিধা নেই বিশেষ করে নিচে পড়ে গেছে এবং এটা ওপেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিতে পারেন এস টি আমান আপনি লিখেছেন অন্যের টিউবওয়েলের পানি না বলে খাওয়া যাবে অন্যের টিউবওয়েলের পানি তাকে না বলে আপনি পান করতে পারেন সচরাচর কারণ টিউবওয়েলের পানি পান করলে কেউ সচরাচর বাধা দেয় না এবং এটাতে টিউবওয়েলের মালিক যে তার কোনো ক্ষতিও উল্লেখযোগ্যভাবে কোনো ক্ষতিও হয় না আসলে তো সেজন্য জন্য এই টিউবওয়েলের পানি পান করাতে অসুবিধা নেই তবে হ্যাঁ কেউ যদি তার টিউবওয়েলের পানি পান করতে কোনো প্রকার বিধিনিষেধ তার থাকে এমনভাবে তিনি এটাকে সংরক্ষণ করেন যে যেন কেউ নিতে না পারে তারপরও যদি আপনার দেশে গুণা হবে সচরাত টিউবে পানি নিলে কেউ বাধা দেয় না হ্যাঁ এরকম হয় যে অনেকের প্রাইভেসি নষ্ট হয় তার অন্য লোকরা এসে অনব্রত পানি নিলে সেক্ষেত্রে তিনি যদি বাধা দেন বা কোনোভাবে তার অসম্মতি প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ হবে না আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন আমি একা অন্যের সন্তানকে দত্তক নেওয়া কতটুকু জায়জ হবে প্লিজ বলবেন আপনার সন্তান নেই সন্তানহীন আপনি অন্য সন্তানকে দক্ষ দত্তক নিচ্ছেন যায় আছে কিন্তু আপনার নিয়োগ যদি হয় অসহায় মানুষের সহায়তা করা সেক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য হবে যে আপনি একজন অসহায় পরিবারকে সহায়তা করলেন আপনি একটা অসহায় পরিবারকে তার সন্তানকে লালন পালন করে দিলেন শুধুমাত্র এই উদ্দেশ্য যদি থাকে ইনশা আল্লাহ হাবিদিন এর কারণে আপনি আল্লাহ তার কাছে সব পাবেন এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন কিন্তু কারোর সন্তানকে এনে নিজের সন্তান হিসাবে পরিচয় দেওয়া সেটা গৃহীত কাজ সেটা করা যাবে না সাব্বির হোসেন আপনি লিখেছেন আমাদের এলাকায় যিনি একবার হজ করেন তাকে হাজি বলা হয় আর যিনি দুইবার হজ করেন তাকে আলহাজ বলা হয় এই পরিভাষা কি শরীয়ত থেকে এসেছে অদ্ভুত এবং বেশ পিকুলিয়ার একটা জিনিস শুনলাম যে হাজি এবং আলহাজ প্রথমত এটা যে বাংলাদেশ এরকম প্রচলন আছে সেটা আমি জানতাম না দ্বিতীয়ত হাজি এবং আলহাজ বলতে আলাদা কোনো পরিভাষা আসলে নেই হাজি যা আলহাজও তাই যিনি হজ করেন তিনি হাজিন আর তাকে আবার আলহাজ বলা হয় আরবি গ্রামার আলোকে হাজির শুরু শুরুতে আলযুক্ত হয়েছে কোথাও কোথাও আলযুক্ত হয় আলিফলাম কোথাও কোথাও আলিফলাম যুক্ত হয় না সেটা ভিন্ন বিষয় বাকি শব্দের অর্থ একই অর্থাৎ হজ যিনি করেছেন তিনি হাজি তিনি আলহাজ অতএব এখানে একবার আর দুইবারের করার সাথে এর অর্থের কোনো সম্পর্ক কিন্তু নেই যদি কোনো এলাকাতে এটা প্রচলিত থাকে সেটা নেহায়তেই জ্ঞানতাবশত হেসেছে এছাড়া আর কিছু নয়